হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কল আর পি এফ এস আই ও কনস্টেবলের জন্য যে জিআই সেট দেওয়া হচ্ছিলো ঠিক আছে তার চার নম্বর পার্ট এটি আগের পার্টগুলি যারা দেখো একটু দেখে নিও ঠিক আছে এই কোশ্চেনটি যখন আমি শুরু করছি তোমরা কী করবে একটু পজ করে নেবে এবং অ্যান্সারগুলো করার চেষ্টা করবে তাহলে কী হবে আমার সাথে যদি তোমরা পরবর্তীকালে অ্যান্সার মিলিয়ে নাও তোমাদের এটা প্র্যাকটিসও হয়ে যাবে আর এর পিডিএফ পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রাম গ্রুপ আছে এখানে জয়েন হতে পারো তো প্রথম কোশ্চেন কী আছে দেখো একটা সিরিজ আছে সিরিজ কী আছে দেখো ফিফটি সিক্স আছে তারপরে ফিফটি ফোর তারপরে ফিফটি ওয়ান এইভাবে কমেছে ঠিক আছে তো পরবর্তী সংখ্যা কীভাবে তোমাদের বার করতে হবে তো যাও তোমরা যারা পারবে অবশ্যই কমেন্ট করো এই ভিডিওটাকে পজ করে ঠিক আছে তো অ্যান্সারটা দেখে কি হচ্ছে দেখো এই ধরনের কোয়েশ্চেন যখনই আসবে আমরা কী করব এগুলির মধ্যে যে কী আছে সেটা বার করার চেষ্টা করব ঠিক আছে এর দূরত্বটা আমরা বার করার চেষ্টা করব তাহলেই আমরা উত্তর পেয়ে যাব দেখো ফিফটি সিক্স থেকে ফিফটি ফোর কত হয়েছে না দুই মাইনাস হয়েছে তো সেম যদি আবার করি ফিফটি ফোর থেকে ফিফটি ওয়ান যদি মাইনাস করি দেখো তিন মাইনাস হচ্ছে আবার এটা থেকে যদি ফিফটি ওয়ান থেকে ফর্টি সিক্স মাইনাস করি দেখো কী হচ্ছে ফাইভ হচ্ছে সেম এই দুটোর মধ্যে ডিসটেন্স কত হচ্ছে এই দু এই দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে দেখো সাত ঠিক আছে প্রত্যেকটাই যাওয়া কি হচ্ছে না দুই তিন পাঁচ সাত এভাবে মাইনাস হচ্ছে দেখো এটি একটি মৌলিক সংখ্যা হিসেবে মাইনাস হচ্ছে তাহলে সেম কী হবে দেখো এখান থেকে কত মাইনাস হওয়ার কথা দেখো এখানে নয় মাইনাস হওয়ার কথা হবে দুই তিন পাঁচ সাত নয় মৌলিক সংখ্যা হিসেবে মাইনাস হচ্ছে তাহলে থার্টি নাইন থেকে যদি আমি মাইনাস করি তাহলে কত হবে না থার্টি সঠিক হবে কি থার্টি এখানে উত্তর হবে থার্টি অপশান দেখে আছে দেখো সি এতে আছে থার্টি তাহলে সি সঠিক আনসার ওকে তো যারা কমেন্ট করছো অবশ্যই কমেন্ট করে যারা সঠিক আনসার দিতে পারছো তো নেক্সট দেখো দেখো দুই নম্বর কোয়েশ্চেন কি আছে না প্রথম জোড়ায় ব্যবহৃত যুক্তির ওপর ভিত্তি করে দ্বিতীয় জোড়ায় প্রশ্নের চিহ্ন বিকল্প খুঁজে বার করতে বলেছে তাহলে কি বলেছে প্যারোটের সঙ্গে বেগের একটা সম্পর্ক আছে ঠিক আছে তার সঙ্গে এলিফেন্টের সঙ্গে কী সম্পর্ক হবে ঠিক আছে তো একটু মনে রাখো তাহলে সঠিক অ্যান্সার কী হবে যারা পাচ্ছে অবশ্যই কমেন্ট করো দেখো সঠিক অ্যান্সার হচ্ছে প্যারোট প্যারোটের হচ্ছে টিয়ার টিয়ার সঙ্গে বেগের সম্পর্কে যে টিয়ার হচ্ছে চঞ্চু ঠিক আছে ঠোঁট প্যারোটের সঙ্গে কী সম্পর্ক হচ্ছে না ঠোঁটের সম্পর্ক হচ্ছে তেমনি এলিফেন্টের কী হবে এলিফেন্টের হবে টাস্ক ঠিক আছে সিএড টাস্ক টাস্ক মানে হচ্ছে এলিফ্যান্টের যে হাত সামনে যে দাঁত থাকে সেটাকে টাস্ক বলে ঠিক আছে তাহলে এলিফেন্টের তবে টাস্ক যদি এইগুলোর অ্যান্সার নাও করতে পারো তো তোমরা কী করে বাকি অপশানগুলির চেষ্টা করবে দেখো স্মল চেয়ার বুক দেখো তিনটেই কিন্তু মিলছে না এলিফেন্টের সাথে একমাত্র টাস্কই তাহলে মিলবে ঠিক আছে যখন অ্যান্সার করতে পারবে না তোমরা অবশ্যই অপশানগুলিকে দেখবে দেখবে সঠিক অ্যান্সার পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো দেখো তিন নম্বর কী আছে একটি চিত্র দিয়েছে সেটাকে সম্পন্ন করতে হবে ঠিক আছে সম্পন্ন করতে হবে দেখো কীভাবে হবে দেখো খুব সহজ কোশ্চেন জাস্ট একটু মন দিয়ে করার চেষ্টা করবে এবং তাড়াহুড়ো করবে না তাহলে তোমাদের কিন্তু ভুল হয়ে যাবে খুব সহজ দেখো এখানে আমি যদি টানি এখান থেকে একটা আসছে ঠিক আছে তারপরে কী হবে তারপরে দেখো এইভাবে একটা টানি যদি এইভাবে একটা আসবে এবং এই দিক থেকে আসবে এবং এইখানে থেকে এটা মিলিয়ে যাবে তাহলে এখানে কী হলো দেখো একটা দুটো তিনটে এবং চারটে লাইন ভেতরে আমরা পাচ্ছি এবং বাইরে থেকে একটা লাইন তো মিলিয়ে নেবো চারটে লাইন এবং ভেতরে বাইরে থেকে টান দেখো ভেতরে একটা বাইরে লাইন এবং ভেতরে দেখো তিনটে চারটে লাইন আমি পাচ্ছি তাহলে কী হচ্ছে সিএটটা হচ্ছে সঠিক আনসার ঠিক আছে তো তোমরা যারা পারবে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও নেক্সট কোশ্চেন নেক্সট একটা সিরিজ আছে দেখো সিরিজটা কী আছে পনেরো আছে ছত্রিশ আছে তারপরে কী আছে সিক্সটি সেভেন এইটটি এইট এবং ওয়ান ওয়ান নাইন ঠিক আছে কী হচ্ছে দেখো সিরিজটা আস্তে আস্তে বাড়ছে ঠিক আছে তো যখন করবে তখন কী হবে একটা ডিস্টেন্স পার করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে আমরা ডিসটেন্সটা ফার্স্ট দেখে নেবো তাহলে কিন্তু অ্যান্সারগুলো আমরা পেয়ে যাব দেখো পনেরো ছত্রিশের মধ্যে ডিসটেন্স কত হচ্ছে ডিসটেন্স করে দেখো টোয়েন্টি ওয়ান হচ্ছে ঠিক আছে আবার ছত্রিশ সিক্সটি সেভেনের ডিস্টেন্স করি তাহলে কত হবে দেখো থার্টি ওয়ান হচ্ছে সেম বাকিগুলো ডিস্টেন্স যদি বার করে দেখো টোয়েন্টি ওয়ান এবং থার্টি ওয়ান এই হিসেবেই হচ্ছে ঠিক আছে তাহলে প্রথমে কত হয়েছিল টোয়েন্টি ওয়ান প্লাস তারপরে কত হলো দেখো থার্টি ওয়ান প্লাস এইভাবে সিরিজ যাচ্ছে এবং এখানে দেখো থার্টি ওয়ান প্লাস আছে এর পরবর্তী সংখ্যা কত হবে না প্লাস টোয়েন্টি ওয়ান হবে তাহলে সিরিজটা আমার কমপ্লিট হচ্ছে তাহলে কত হবে না একশো উনিশের সঙ্গে টোয়েন্টি ওয়ান যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমি সঠিক আনসারটি পেয়ে যাব সিরিজের কোশ্চেনগুলি খুব সহজ হয় এবং পরীক্ষায় কিন্তু এগুলি পড়ে এগুলো পিভিয়েস এর কোশ্চেন সহজ কিন্তু যদি করতে পারো তোমরা কিন্তু সঠিক আনসার পেয়ে যাবে কিন্তু দেখো সঠিক আনসার কবে জিরো হবে দুই আগে তিন আগে চার এবং এক তাহলে হবে ওয়ান ফোরটি ঠিক আছে তাহলে ওয়ান ফর্টি হবে সঠিক আনসার কোথায় আছে দেখো ডিএটাই ডিএটটাই হলো সঠিক আনসার নেক্সট দেখো দেখো সেম একটি সিরিজ আছে ঠিক আছে সিরিজগুলি খুব সোজা হয় তো এই সিরিজটার অ্যান্সার তোমরা কমেন্টটা আমাকে অবশ্যই জানিও ঠিক আছে যারা অ্যান্সার করতে পারছো আমাকে অবশ্যই জানিও আর যদি না পারো আমি হোয়াটসঅ্যাপের অ্যান্সার দিয়ে দেবো নেক্সট কোশ্চেন দেখো ছয় নম্বর কোশ্চেন দেখো কী আছে একটি বিবৃতি আছে এবং তার উপসংহার আছে ঠিক আছে বিবৃতি আছে উপসংঘার আছে দেখবে অনেক বড় বড় করে লেখা থাকে তোমাদের টাইম নষ্ট করার জন্য দেখো যেমন লেখা আছে দেখো কোশ্চেনটাতে ঠিক আছে অত পড়ার কোনো দরকার নেই জাস্ট বিবৃতি এবং উপসংঘটা তোমরা চলে আসবে ঠিক আছে তো কী বলেছে বিবৃতি দেখো বলেছে সব তোতা বাকি হচ্ছে কবুতর ঠিক আছে তাহলে আমরা এটা জায়গ্রাম করে নেব কী বলেছে সব তোতা পাখি কবুতর তাহলে কবুতরের মধ্যে কী আছে না সব তোতা পাখি আছে হলো নেক্সটে কী বলেছে দেখো কোনো তোতা কোনো তোতা পাখি নয় ঠিক আছে তোতা পাখি একসাথে নয় কিন্তু কোনো তোতা পাখি নয় এটা বলেছে তাহলে এখানে হচ্ছে তোতা আর এখানে হচ্ছে পাখি তাহলে কোনো পাখি কিন্তু তোতা নয় তাহলে দুটো হচ্ছে সেপার এটা বলতে চাইছে ঠিক আছে কোনো তোতা পাখির মধ্যে কোনো সম্পর্ক নেই এটা বলতে চাইছে ঠিক আছে তাহলে কী বলছে দেখো উপসংঘর আমরা দেখবো এক নম্বর উপসংঘার কী বলছে কিছু কবিতর হয় তোতা পাখি এক নম্বর উপসংঘার কী বলছে কিছু কবিতর হয় তোতা পাখি তাকে এখানে অপশানে দেখো কবুতরের মধ্যে কিন্তু তোতা পাখি আছে তাহলে এক নম্বরটা কিন্তু সঠিক হচ্ছে কিছু কবিতর অবশ্যই তোতা পাখি হবে যেহেতু সব তোতা পাখি কবুতর ঠিক আছে ডায়াগ্রাম দেখে আমরা কিন্তু বুঝতে পারছি এক একটা সঠিক নেক্সট যদি দেখো কোনো কবুতর পাখি নয় কি বলছি কবুতর কবুতর কোনো পাখি নয় বলেছি পাখি দেখ কবুতর পাখির মধ্যে কোনো সম্পর্কে কিন্তু আমাদের দেখানো হয়নি ঠিক আছে দুটো সেপারেট জিনিস দেখানো হয়েছে একদিকে কবুরা কবুতর আছে একদিকে আছে পাখি তাই জন্য কিন্তু দেখো দু এরটা কিন্তু সঠিক হলো না দুই এরটা ভুলে গেল কোনো পবিত্র পাখি না এটা কিন্তু ভুলে হয়ে গেল তাহলে কী পেয়েছি আমরা শুধুমাত্র উপসংঘর ওয়ানটা সঠিক পেয়েছি তো অপশান দেখো কী বলেছে এক এটা দেখো লেখা আছে শুধুমাত্র উপসংঘর এর যৌতিক তাহলে আমরা অপশনের মধ্যে কী হবে এ এরটা হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে এখানে অপশানগুলি দেখবে চেঞ্জ হয়ে থাকে ঠিক আছে এর জায়গায় কোনো সময় বি থাকে বা বিয়ের জায়গায় কোনো সময় সি থাকে ঠিক আছে সেই অনুযায়ী তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো এ এরটা ঠিক আছে এরটা সঠিক অ্যান্সার নেক্সট সাত নম্বর কোশ্চেন দেখো কী আছে না একটা সংখ্যা আছে ঠিক আছে এটা কি হচ্ছে যে এই কোড এর কোড হচ্ছে যেটা ঠিক আছে তার স্পট এর কোড কি হবে এটা বলতে হবে তো খুব সচ কোশ্চেন কীভাবে এই কোশ্চেনগুলি করতে হবে দেখো প্রথম হলে যখন তোমরা ঢুকনা দেবে তোমাদের একটি পাতা দেবে এবং একটি পেন দিয়ে দেবে ঠিক আছে তো প্রথমে সেটা নিয়ে তোমরা কী করবে না প্রথমে যেটা নিয়ে তোমরা এবিসিডিটা লিখে নেবে যেভাবে তোমাদের আমি বলেছিলাম এবিসিডি লিখবে ঠিক আছে সি ডি এফ জি এইচ আই জে এল এম ঠিক আছে সেম এম এর নিচের পর থেকে এন লেখা শুরু করবে এন ও পি কিউ আর এস টি ইউ ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এবং জেড ঠিক আছে ওয়াই জেড এখানে জেড করবে নেক্সট আপনি কী করবে যখন এই সংকটগুলি লিখবে স্থানীয় মান ওয়ান টু থ্রি দেখতে শুরু করবে ঠিক আছে যে লেটারগুলো আছে এরপর থেকে ওয়ান টু থ্রি পরেখা শুরু করবে জাস্ট এটা পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমরা যখন খাতা হবে এটা করে নেবে তাহলে কী হবে তোমাদের পরবর্তীকালে অনেক সুবিধা হবে তো এইভাবে লিখতে শুরু করবে এবং এখানে শুরু করবে তখন দেখবে জেডে শুরু করবে ঠিক আছে জেডে কত হবে ছাব্বিশ হবে ঠিক আছে আর ওয়াই কত হবে পঁচিশ এইভাবে লিখলে শুরু করলে কী হবে যখন এই ধরনের কোশ্চেনগুলো আসবে না যে এই কোড এইটা হচ্ছে বা স্কোড কী হবে তখন দেখবে এই অ্যান্সারগুলো কোনো সহজেই দিতে পারছো জাস্ট হাত গোনার বা কিছু করার প্রয়োজন পড়বে না ঠিক আছে তো সেম এই কোশ্চেনটা অ্যান্সারটাকে দেখো আমরা পেয়ে যাবো কী বলছে জি জি এর কোড বলেছে কি জি এর কোড বলেছে কি সাত ঠিক আছে একবার দেখে নি এ বি সি ডি এফ এফটা বাকি হয়ে গেছিলো এফ জি তাহলে এটা হলো ছয় এটা হলো সাত দেখো জি এর কোড দেখো এখানে আমি সাত পাচ্ছি ঠিক আছে জি এর কোড আমি কী পাচ্ছি সাতের সেম দেখো আর এর কোডটা তুমি যদি করতে চাও আর এর কোড দেখো ভুঁড়ে নিয়ে দেখবে দেখবে এখানে কিন্তু আঠেরোই হবে ঠিক আছে তো এর কোড কী আছে এর কোড আছে এক দেখো এ এক নম্বরে আছে ঠিক আছে এর কোড এক তো আর ওয়ের কোড কী আছে ওয়ের কোড পনেরো দিন পঁচিশ ঠিক আছে ওয়ার কোড দেখো আমরা পঁচিশ পাচ্ছি তো এই ক্ষেত্রে কী হচ্ছে না এই যে সংখ্যাগুলি আছে যে ওয়ার্ডটা আছে ঠিক আছে এই যে ওয়ার্ডটা আছে জে আর এ ওয়াই ঠিক আছে এর স্থানীয় মানটা এখানে এসে এটা হচ্ছে যেমন সেভেন আঠেরো ঠিক আছে এর হচ্ছে কত এক এবং এটা হচ্ছে কি পঁচিশ ঠিক সেইভাবে আমি কি করবো স্পটের যেটা আছে না এর স্থানীয় মান আমরা বার করবো তাহলে সঠিক অ্যান্সার পেয়ে যাবো কি আছে দেখো স্থানীয় মান কি হবে দেখো এস পি ও টি জাস্ট এর স্থানীয় মানটা আমরা বার করার চেষ্টা করব ঠিক আছে এস এর কী হবে দেখো এসের জমি গুণ হয়ে দেখো উনিশ হবে এবং টি এর যদি তবে কুড়ি হবে জাস্ট প্রথমে উনিশ এবং শেষে কুড়ি যেটা আছে সেটাই আনসার তোমরা পেয়ে যাবে তারপর সি এটাই আছে প্রথমে উনিশ এবং শেষে কুড়ি তোমরা যদি বাকিগুলো বসানোর চেষ্টা করো দেখো বসিয়ে দেখো তালু হবে এখানে হবে ষোলো এখানে হবে পনেরো ঠিক আছে জাস্ট যখন প্রথম এবং শেষেরটা মিলে যাচ্ছে না বাকি অনেক বড় যদি অনেক বড়ো থাকতে কেন আরো জাস্ট প্রথম শেষেরটা মিলিয়ে নেবে তাহলেই আনসার বার করে দেবে বাকিগুলো তোমাদের খাটতে হবে না সময় বেশি হবে ঠিক আছে তাহলে সঠিক আনসার হয়ে গেলো সি এরটা সাত একটা হয়ে গেলো এর উত্তর নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কী আছে আচ্ছা দেখো প্রদত্ত ছবি অনুসারে পাশাপাশি কী আছে ছটি অক্ষর আছে কি আছে এ বি সি ডি ই আছে ঠিক আছে ইয়ের পৃষ্ঠে অক্ষরে একটি সংখ্যা আছে সেটি কী বলতে হবে ঠিক আছে এর এর অক্ষরে কী আছে তার বিপরীতে কোন পৃষ্ঠের যে বড় রেটি আছে ঠিক আছে যে লেটারটি আছে সেটা তোমাদের বলতে হবে তো এটার খুব সহজ ঠিক আছে কী আছে দেখো তো প্রথমেই দেখে নেবে এটাতে ই আছে এবং পাশেটাতে ই আছে তো এর পাশাপাশি কী আছে দেখো ইয়ের পাশে আছে এ ঠিক আছে তাহলে এখান থেকে এ বাদ দিয়ে দেবে আর ইয়ের পাশে কী আছে বি এখান থেকে বি বাদ দিয়ে দেবে আবার এটাই দেখো এই দিকেটটাতে এই দিকেটটা কী আছে ইয়ের পাশে কী আছে আমি এর দেখতে পাচ্ছি ডি আর ইয়ের এই দিকে পাশে দেখতে পাচ্ছি এফ ঠিক আছে এর পাশে দেখতে পাচ্ছি এফ তাহলে ই এ বাদ তাহলে এখানে বাকি কী রইলো বলো ইয়ের পাশাপাশি কে থাকতে দেখো ইয়ের পাশাপাশি সবসময় সি থাকবে ঠিক আছে ইয়ের পাশাপাশি সবসময় সি থাকবে সি এর বিপরীতে আছে বলেই আমরা সিকে কোনোভাবেই দেখতে পাচ্ছি না ঠিক আছে দেখো এই এই তো যদি দেখতে দেখো ইয়ের বিপরীতে যেহেতু সি আছে আমি দেখতে পাচ্ছি না আর এই তো দেখো আমরা ইয়ের বিপরীতে সি আছে বলে দেখতে পাচ্ছি না জাস্ট কী করবে জাস্ট লিখবে যে সংখ্যাটা চেয়েছে সেটা যে লেটারটা ঠিক আছে তার পাশে যে যে সংখ্যাগুলি আছে জাস্ট পাশাপাশি লিখে নেবে দেখো এটা আছে এ বি আর এটাতে কি আছে না ডি আর এফ ঠিক আছে তাহলে বাকি দেখো অটোমেটিক তোমরা বুঝতে পারবে এ থেকে বাকি সব সংখ্যাগুলো এখানেই পেয়ে যাচ্ছি কোনটা পাচ্ছি না কোন লেটারটা পাচ্ছি না দেখো সিটাই পাচ্ছি না তার মানে মনে রাখবে যে ইয়ের বিপরীতে সি আছে ঠিক আছে এর বিপরীতে সবসময় সি থাকবে যেটি আমরা দেখতে পাবো না জাস্ট এর বিপরীতে সেটাই থাকবে তো এখানে সি কোনটা আছে দেখো সি এটা আছে দেখো এক নম্বর অপশানটিতে আছে ঠিক আছে দেখ অপশানগুলি তোমরা একটু ফলো রাখবে এদিক ওদিক করা থাকে তাহলে এর অপশানটিতে সি আছে তাহলে সঠিক আনসার হচ্ছে এটা ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো নয় নম্বর কোশ্চেন দেখো নয় নম্বর কোশ্চেন কি বলেছে যে প্রথম জুলাই ব্যবহৃত যুক্তির উপর ভিত্তি করে দ্বিতীয় জুলাই প্রশ্নবদক স্থানে বসাতে হবে কী ঠিক আছে কী বলছে পোস্টম্যানের সঙ্গে লেটারের সম্পর্ক আছে তাহলে স্টুডেন্টের সঙ্গে কার সম্পর্ক থাকবে তো এর সঠিক অ্যান্সার কী হবে দেখো জাস্ট অপশান দেখো ওয়েদার রেনবো কার্পেন্টার এবং বুকস তো আমরা অপশান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছি যে স্টুডেন্টের সঙ্গে কিন্তু বুকের সম্পর্ক আছে ঠিক আছে বি ও কে বুকের সম্পর্ক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে আর ওয়েদার এনবো বা কার্পেন্টার সম্পর্ক আমরা পাচ্ছি না তাহলে হয়ে যাবে ডিএটটা সঠিক অ্যান্সার যদি দেখবে তোমার যদি অ্যান্সারগুলি করতে পারছে না এটার জাস্ট অপশানগুলি দেখবে যে কোন অপশানটা এর সাথে মিল খাচ্ছে না স্টুডেন্টের সঙ্গে কোন অপশানটা মিল খাচ্ছে না আর সেগুলি বাদ দিয়ে দেবে যাকে এই তিনটি অপশানের মধ্যে কেউ মিল খাচ্ছে না তাই বাদ দিয়ে দিলাম একমাত্র বুকটাই করে দিল তাহলে বুক হবে সঠিক আনসার নেক্সট দশ নম্বর কোশ্চেন দেখো কী আছে না একটি আমাকে ওয়ার্ড দিয়ে দিয়েছে এবং তার কী বলেছে না তার একটি সংকেত দিয়ে দিয়েছে তো সেম আমি কী করবো সেম আর একটা দিয়েছে কি পেরেন্ট ঠিক আছে পেরেন্টের সংকেত বার করতে হবে তো এই সংকেত এর সংকেত কী বলেছে না এটা ঠিক আছে জাস্ট এই দুটোর মধ্যে আমরা সম্পর্ক বার করে নেব তাহলে এর সংকেত কীভাবে আমরা জেনে যাব কী আছে দেখো সি ইউ এস টি ও এম এটা লেখা আছে তো এর সংকেত কী হচ্ছে দেখো ইউ সি টি এস এম ও এটা আছে তো দেখো দেখলেই বুঝতে হবে দেখো দুজনকার কারোর মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে দুজনের চেঞ্জ হয়েছে দেখো সি ইউ দেখো উল্টো দিকে ইউ সি হয়ে গেছে ঠিক এস টিও দেখো এস এখানে চলে এসেছে টি দেখো সামনে চলে এসেছে আবার এম শেষ থাকলে দেখো ভেতরে এসেছে এবং ও বাইরে চলে গেল দেখো তো সেমভাবে যদি আমরা করতে চাই দুজনের মধ্যে চেঞ্জ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব কী হবে দেখো সেম আমি যদি পেরেন্টটা দেখি হবে পি এ আর ই এন টি তাহলে দুজনকার মধ্যে চেঞ্জ হলে এ প্রথমে আসবে তারপরে যাবে কি পি আবার দেখো এখানে আসবে ই আসবে তারপরে আর চলে যাবে এদিকে ঠিক আছে আবার দেখো এন ভেতর দিক থেকে ভেতরে চলে আসবে বাইরে থেকে এবং এন যেটা আছে সেটা বাইরে চলে গেল তাহলে কী বলো এ পিইআরটিএন ঠিক আছে তা অপশানে কোনটা আছে দেখো অপশান দেখো সি এতে আছে এপিআ আর টি এন সি এর অপশান আছে তাহলে সঠিক অ্যান্সার সিএ হয়ে গেল ঠিক আছে তো মনে রাখবে কি দুটোর মধ্যে জাস্ট চেঞ্জ হচ্ছে ঠিক আছে দুটোর মধ্যে দেখো দুটোর যে সংখ্যাগুলি আছে তার মধ্যে চেঞ্জ হয়েছে ঠিক আছে লেটারগুলির মধ্যে চেঞ্জ হচ্ছে সেই জন্যে এটা হয়েছে তো নেক্সট কোশ্চেন দেখো খুব সহজ ছিল এটা এগারো নম্বর কোশ্চেন কী বলেছে না ছয়জন বন্ধু আছে ঠিক আছে ছয়জন বন্ধু আছে নে নিসা অলিভার প্রকাশ কাশেম এবং রিতেশ ঠিক আছে একটি কপি শপে কি সরব আকৃতির আকৃতিতে টেবিলে তো বসে আছে ঠিক আছে টেবিল সম্বন্ধে কোশ্চেন তোমাদের কিন্তু অবস্থা একটা করে আসবে তো খুব ভালো করে টেবিল করো টেবিল এবং কনক্লুশন এইগুলি যদি করতে পারো তো সহজেই তোমরা পরীক্ষাগুলি কিন্তু ক্র্যাক করতে পারবে তো কোশ্চেন কি বলেছে দেখো প্রত্যেকে নিজের কেন্দ্রের প্রত্যেকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে এবং একটি টেবিলে আছে যেটা স্বর ঠিক আছে জাস্ট আমরা ছবিটা এবার এখানেও দেখো সরবোজাকার টেবিল বলেছে তো এখানে আমরা ওকে তো দেখো এখানে নিলাম এবার কী বলেছে দেখো নিসা মহেশের ডান দিকে বসে আছে প্রথমে কী বলেছে নিশা মহেশের ডান দিকে বসে আছে ঠিক আছে তো আমি যদি এখানে মহেশ করি ঠিক আছে এটা বাদ মহেশ করি তা হবে মহেশের ডান দিকে বসে আছে ডান দিকে দিকে তাহলে নিশা তাহলে এইখানে হবে বুঝতে পারলে মহেশের ডান দিকে নিশা বসে আছে তাহলে এখানে হবে নেক্সট তারপরে এক নম্বরটা আমার হয়ে গেলো তারপরে দু নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো অলিভার নিসার বিপরীতে বসে নেই ঠিক আছে অলিভার বলেছে নিসার বিপরীতে বসে নেই তো এখানে কিন্তু অলিভার কিন্তু নেই ঠিক আছে জাস্ট এটা এখন মিল খাচ্ছে না আমরা সাইডে রাখবো তারপরে কী বলেছে রাতিস এবং প্রকাশ একে অপরের বিপরীত করে বসে আছে এবং তারপরে চার নম্বরটা দেখো মিল যেহেতু খাচ্ছি না দেখি মহেশ পোকাশের প্রতিবেশী নন তাহলে মহেশ পোকাশের প্রতিবেশী নয় তাহলে মহেশ এখানে আছে তাহলে এখানে অবশ্যই পোকাস হবে না ঠিক আছে তাহলে প্রকাশ যেহেতু এখানে হচ্ছে না তো প্রকাশ আমি একটু অন্য সাইডে লিখবো কোথায় লিখবো দেখো এখানটায় আমি যদি লিখি প্রকাশ ঠিক আছে আর এখানটায় যদি রীতেশ লিখি তাহলে কী হলো দেখো প্রকাশ এবং রিতেস হয়ে গেলো কি না একে অপরের বিপরীতে বসে আছে দেখো প্রকাশ আর রাতে সেকে অপরের বিপরীতে বসে আছে আর তার সঙ্গে তারপরেরটাও মিল খাচ্ছে কি চার নম্বরটাও মিল খাচ্ছে মহেশ প্রকাশের প্রতিবেশী নয় এটাও কিন্তু মিলে যাচ্ছে ঠিক আছে দেখো মহেশ এখানে আর প্রকাশ এখানে ঠিক আছে তাহলে প্রতিবেশী নয় এটা আমার মিল খেয়ে গেল তারপরে আর একটা কী রইল দেখো তারপরে বলছে অলিভার নিসার প্রতিবেশী নয় যে বলেছে দু নম্বরটা অলিভার নিসার বিপরীতে বসে নেই তাই এখানে অলিভার বসবে না একমাত্র জায়গা আমি পেলাম অলিভারের এইখানটাতে ঠিক আছে একটু দেখো অলিভারের জায়গা কিন্তু এখানে পেলাম তাহলে বাকি কে রইল কাশিম ঠিক আছে বাকি পড়ে রইল কাশিম তাহলে কাসিম হবে এই নিসার বিপরীতে ঠিক আছে কাসিম হল নিসার বিপরীতে এবার কোশ্চেনটা কি বলছে কি দেখো বলছে রাতিস এবং নিসার মধ্যে কে বসে আছে ঠিক আছে রাতিশ এবং নিসার মধ্যে কে বসে আছে বলতে হবে জাস্ট ভালো করে পড়ে তোমরা এই ছকটাকে তৈরি করে নাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে কী বলেছে দেখো রাতিস এবং নিসা তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি রাতিস ঠিক আছে এখানে রাতিস পেয়ে যাচ্ছি আর এখানে নিসা পেয়ে যাচ্ছি তাহলে এই দুইনকার মাঝে কে বসে আছে দেখো এই দু মধ্যে এম বসে আছে মানে হচ্ছে ময়েস ঠিক আছে তাহলে ময়েস হয়ে যাবে সঠিক আনসার তোমরা যদি না পারো অবশ্যই একটু পজ করে দেখে তাহলে সঠিক আনসার কি হলো এরটা রাশিস এবং নিতার মাঝখানে বসে আছে মহেশ পরবর্তী কোশ্চেন দেখো বারো নম্বর বারো নম্বর আছে দেখো যে একটি বিবৃতি এবং আছে কিছু কনক্লুশন আছে এটাকে আমাকে বার করতে হবে ঠিক আছে বিবৃতি দেখো বলছে কিছু গম চা তাহলে আমরা একটা ডায়াগ্রাম তৈরি করে নেব কিছু গম চা তাহলে এখানে লিখলাম গম আর এখানে লিখলাম চা ঠিক আছে এখানে গম আচ্ছা দেখো কিছু চা অবশ্যই হচ্ছে দেখো এখানটা হচ্ছে কিছুটা চা আবার তারপরে ঠিক বলতে দেখো কিছু চা ভাত ঠিক আছে তাহলে কিছু চা ভাত বলে যখন আরেকটা আমরা তৈরি করে নেব তাহলে এটা ভাত তাহলে কিছু চা ভাত দেখো এখানে একটা হচ্ছে ঠিক আছে তারপরে কি বলতে দেখো সব ভাতই তরকারি পুরো ভাতটায় কী বলেছে তরকারি তাহলে পুরো ভাতটা আমি তরকারির মধ্যে ভরে দেবো ঠিক আছে দেখো এইভাবে এইভাবে ঠিক আছে টিফার তরকারি দিলাম ঠিক আছে মনে রাখবো টিফার তরকারি দিলাম তাহলে কী বলছে দেখো আমার ডায়াগ্রাম তৈরি হয়ে গেলো আমরা এবার উপসঙ্গে যাবো কী বলেছে কিছু তরকারি চা তাহলে কিছু তরকারি চা বলেছে এই যে তরকারি তরকারি কিন্তু কিছুটা চায়ের মধ্যে আছে যেহেতু পুরোটা ভাত তাহলে এক নম্বরটা কিন্তু আমার সঠিক হয়ে গেলো ঠিক আছে দেখো এক নম্বরটা আমরা কিন্তু সঠিক পাচ্ছি তারপর দুই নম্বরটা কী বলছে দেখো কিছু তরকারি হলো গম তাহলে এই তরকারি তাহলে গম এগিয়ে দিকে গম আছে তাকে এদের মধ্যে কোনো কিন্তু সম্পর্ক আমরা পাচ্ছি না ঠিক আছে তাহলে এটা কিন্তু আমার ভুল হয়ে গেলো নেক্সট কী বলেছে তিন নম্বরটা সব ভাতই হলো চা ঠিক আছে সব ভাতেই যে ভাত আর চা বলছে সব পুরো ভাতটাই বলছে চা কিন্তু আমরা দেখো ডায়গ্রাম থেকেই বুঝতে পারছি পুরো ভাতটা কিন্তু চা নয় কিছুটা ভাত চা দেখো এই যে লাল অংশটা আছে এই জায়গাটায় হচ্ছে চা ঠিক আছে তাহলে পুরোটা নয় তাহলে এটাও কিন্তু আমার ভুল হয়ে গেলো তাহলে এক নম্বরেই আমি সঠিক পেলাম যে কিছু তরকারি চা এই যে কিছু তরকারি চা দেখো তরকারিটা আছে পুরো তরকারির মধ্যে চা কিছুটা আছে তাহলে এটাই হলো সঠিক তাহলে এক নম্বর অপশানটাই হলো সঠিক ঠিক আছে এবার অপশানে দেখবো কোথায় আছে দেখো এরটা আছে শুধুমাত্র এক একটা যৌতিক তাহলে এরটাই হলো সঠিক অ্যান্সার হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো তেরো নম্বর কোয়েশ্চেন দেখো এই কোশ্চেনগুলি একটু লেনতে হয় এবং যদি একটু মনোযোগ না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে আবার একটি টেবিলের কোশ্চেন আছে কী বলেছে দেখুন আটজন ব্যক্তি আছে এবং একটি টেবিলের বাইরে মুখ করে বসে আছে ঠিক আছে কী বলেছে এমন বৃত্তি বসে আছে দেখো বলেছে তাদের সমান দূরত্ব আছে এবং এদের মধ্যে কী বলেছে পাঁচজন পুরুষ এবং দুইজন মহিলা আছে ঠিক আছে তিনজন মহিলা আছে ঠিক আছে কী বলেছে পাঁচজন পুরুষ আছে এবং তিনজন মহিলা আছে কী বলেছে এবং কিছু স্টেটমেন্ট দিয়েছে এগুলোকে আমাকে মেলাতে হবে তো দেখো কিভাবে করা যায় এটাকে তো প্রথমে আমি একটু ছক কেটে নিই ছক কেটে নিলাম দাগ টেনে তোমরা তো প্রথমে আছে দেখো এম যে পুরুষ এবং এস এর বিপরীতে তো যে কোনো আমি একটা জায়গায় নিলাম এম ঠিক আছে এখানটা নিলাম ধরো এখানটায় এম নিলাম এম নিলাম এম তাহলে কি হবে এস এর বিপরীতে বসে আছে তাহলে এখানে এস হয়ে যাবে জাস্ট একটা পেয়ে গেলাম তারপরে কি বলেছে টি এন প্রতিবেশী ঠিক আছে এখানে টি আর এন প্রতিবেশী কিন্তু এখানে যেহেতু একটু মিল পাচ্ছে না পরবর্তীতে একটু এগিয়ে যাচ্ছে দেখো ও এন এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে যিনি একজন মহিলা এবং চার নম্বর কী বলছে দেখো এম না তো ও না এন এর প্রতিবেশী ঠিক আছে ও আর এন এর প্রতিবেশী কিন্তু এম নয় এবং লাস্ট কী বলছে দেখো একজন ব্যক্তি আছে এস এবং এন এর মধ্যে বসে আছে এবং তারপর একটি কী বলছে দেখো পি এম এবং আর এর বিপরীতে বসে আছে ঠিক আছে পি আছে এম প্রতিবেশী নয় কিন্তু আর এর বিপরীতে বসে আছে চলে এবার সাজিয়ে নিয়ে যাক কী হচ্ছে কী বলছে টি এন এর প্রতিবেশী নয় ঠিক আছে জাস্ট টিন দেখো কি বলেছে টি এন এর প্রতিবেশী ঠিক আছে জাস্ট আমরা এম এর পর থেকে শুরু করবো টি এখানে যদি আমি বসাই তাহলে কী হবে এন এর প্রতিবেশী হবে এখানে ঠিক আছে টি জাস্ট এন এর পাশাপাশি হবে প্রতিবেশী যেহেতু বলেছে পাশাপাশি আছে ঠিক আছে তারপরে কী বলেছে দেখো তিন নম্বরটা এন ও এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে তাহলে এইখানটা হচ্ছে আমার এন তাহলে এদিকটা হবে আমার ও যদি এদিকটা ও করে থাকি দেখো ও কিন্তু এন এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে ঠিক আছে এটা মিলেছে তো দেখো নেক্সট তারপরটা দেখো তারপরে কী বলেছে চার নম্বরটা এম না ও না এন এর প্রতিবেশী ঠিক আছে এম ও আর এন এর প্রতিবেশী নয় দেখো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এন আর ও এর কিন্তু দুটোই প্রতিবেশী কিন্তু এম নয় তাহলে আমার এটা মিল খাচ্ছে তারপরে কী বলেছে দেখো পাঁচ নম্বরটা বলে একজন ব্যক্তি এস ও এন এর মধ্যে বসে আছে দেখো এখানে এস আছে এন আছে তার মধ্যে একজন ব্যক্তি বসে আছে ঠিক আছে তো কে বসে আছে জাস্ট আমরা একটু দেখে নিচ্ছি এবং এরপর কী আছে যে পি এম এ তারপর কী আছে দেখো পি এম এর প্রতিবেশী নয় কিন্তু আর এর বিপরীতে বসে আছে ঠিক আছে কী বলেছে যে পি এম এর প্রতিবেশী নয় কিন্তু আর এর বিপরীতে বসে আছে তার মানে পি হবে না এম এর যেহেতু প্রতিবেশী নয় বলেছে তাহলে আমি পিকে কিন্তু এখানটা বসাতে পারি আর আর এর যেহেতু বিপরীতে বসে আছে তাহলে দেখো আর আমি এখানে বসাতে পারি ঠিক আছে আর এর আমি বিপরীতে বসাতে পারি তাহলে দেখো ছ নম্বরটা খেয়ে যাচ্ছে আমার আর লাস্ট একটি অপশান বাকিটা পড়ে আছে দেখো কী পড়ে থাকছে কিউ পড়ে থাকছে জাস্ট আমি এখানে কিউ লিখতে পারি ঠিক আছে এবার দেখো যেহেতু মহিলা পুরুষ বলেছে আমরা একটু মিলিয়ে নেবো এম বলেছে কি পুরুষ ঠিক আছে প্লাস দিয়ে দিয়েছি এবং এম বলেছে কি মহিলা এবং এখানে মাইনাস দিয়েছি তার সঙ্গে কী বলেছে দেখো দুজন মহিলা একসাথে বসে নেই তাকে এখানে অপশানে দিয়ে দিয়েছে দুজন মহিলা কিন্তু একসাথে বসে নেই তাই এনের পাশে টি টি আর এ কোনো দিনই কিন্তু মহিলা হবে না যেহেতু এই দুটো মহিলা একসাথে বসে নেই তাহলে মহিলা হওয়ার চান্স কত আছে মহিলা হওয়ার চান্স দেখো আর হয়ে আছে ঠিক আছে আর আর এদিকে কী আছে ও আর এস এই দুটোর মধ্যে কিন্তু মহিলা হওয়ার চান্স আছে ঠিক আছে মহিলা হওয়ার চান্স কে থাকবে ও আর এসের মধ্যে মহিলা হওয়ার চান্স থাকবে কিউ পজিটিভ হবে কিউ হচ্ছে মেল কেননা দুজনকার মধ্যে একটা একজন পুরুষ থাকবে অবশ্যই বলে দিয়েছে যে দুটো মহিলা একসাথে পাশাপাশি বসে নেই ঠিক আছে এ এরা মহিলা বা পুরুষ দুটোই হতে পারে এসটা এটা বলেছে এবার কি অপশানের উত্তরগুলো দেখবে দেখো কি বলেছে যে বিকল্পগুলির মধ্যে কোনটি পুরুষদের জোড়া ঠিক আছে এগুলির মধ্যে বলছে কোনগুলি পুরুষ সেগুলো বলতে হবে দেখ ছকটা ঠিকভাবে করেছি এবার কিন্তু আমরা এর আনসারটা দেখে নেব খুব সহজেই পেয়ে যাবো দেখো আমি যদি একবারই আমার অপশানগুলি দেখি প্রথমেই বলে দিয়েছে এম পুরুষ তাতে এখানে বলে দিয়েছে এম পুরুষ ঠিক আছে এটা কিন্তু আমাকে প্রথমেই অপশানটিতে বলে দিয়েছে জাস্ট তাই জন্য আমি এমটাকে আগে ধরে নিলাম তারপরে বলেছে কিউ কিউ যদি উত্তরে দেখো তুমি যদি আমাদের গ্রাফটায় দেখো দেখান পরিষ্কার লেখা আছে কিউ কিন্তু পজিটিভ ঠিক আছে আমরা এখানে কিউ পজিটিভ দেখতে পাচ্ছি তাহলে কিন্তু এইটাই আমি কিন্তু পেয়ে গেলাম ডি এটটা দিয়ে পেয়ে গেলাম কিন্তু সঠিকভাবে যে এই দুটি জোড়াই হচ্ছে পুরুষদের জোড়া বাকিগুলি যদি তোমরা চেষ্টা করে দেখো তাহলে কিন্তু ভুল হতে পারে দেখো এন এখানে এন হবে না এন যেহেতু মহিলা আমাকে বলেই দিয়েছে ঠিক আছে এনের পাশাপাশি এন এর পাশাপাশি দেখো আছে এস এস এর কিন্তু ঠিকভাবে বলছে না এ পুরুষ হবে না মহিলা হবে কিন্তু আমরা সঠিকভাবে পাচ্ছি না ঠিক আছে তার জন্য এটা আমি বাদ চলে গেলাম এবং ও ওটাকে তুমি যদি মিলিয়ে দেখো ওটাকেও কিন্তু তুমি পাবে মহিলা বা আর কেউ মহিলাই পাবে যেহেতু দুটোর মধ্যে দেখো ডিসটেন্স হচ্ছে ডিসটেন্স হচ্ছে কারণ এরা পাশাপাশি বসতে পারে না যেহেতু বলেছে দুটো মহিলা পাশাপাশি বসতে পারে না সেই জন্য এটা আমার ভুলে গেল তো সঠিক আনসার পেয়ে গেলাম ডি ঠিক আছে প্রথমে তোমাদের সুবিধার জন্য এমটা কিন্তু দিয়ে দিয়েছে যাতে তোমরা অ্যান্সারটা সহজভাবে করতে পারো নেক্সট কোয়েশ্চেন দেখো চোদ্দ নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে না নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে একটি বর্গক্ষেত্র তৈরি করতে বলেছে ঠিক আছে দেখো এই কোশ্চেনটা কিন্তু সব পরীক্ষাতে বারবার কিন্তু আসছে যে একটি বর্গক্ষেত্র তৈরি করতে হবে যেটা চারদিকে সমান তো প্রথমেই তুমি যদি আমরা যদি কোশ্চেনটা দেখতে পাই দেখো স্টার্টটা হবে না স্টার্টটা কোনো মতে একটা বর্গক্ষেত্র হয় না ঠিক আছে তাহলে আমি কি পাচ্ছি প্রথমে এক একটা পাচ্ছি তুমি এক একটা ধরে নিয়ে এইভাবে দেখো ঠিক আছে এক একটা ধরে নেওয়ার পর আমরা কী দেখব এক একটা ধরে নেওয়ার পর আমরা চার নেবো ঠিক আছে চারটাকে নেওয়া দেখো এইভাবে যদি আমি নিই একটুখানি বাঁকা করে দেখো এইভাবে কিন্তু একটা হচ্ছে ঠিক আছে এইভাবে স্টার্টটা পাচ্ছি এইভাবে একটা মেয়ে গেলাম এইভাবে পেলাম ঠিক এরপর যদি আমি তিন নম্বরটা নিয়ে দেখো এইভাবে ব্যাকাটা পাচ্ছি এবং তার সঙ্গে এইভাবে একটা কাদ পাচ্ছি ঠিক আছে সবটা ঠিকঠাক আমার আঁকা হলো না তুমি যদি ঠিকঠাক এঁকে নিতে পারো দেখবে এখানে একটা বড় ক্ষেত্রে তৈরি হয়েছে বাকি কিন্তু বাকি এইটা বা স্টার কিন্তু কোনোভাবেই বড় ক্ষেত্রের সঙ্গে হচ্ছে না ঠিক আছে তাহলে আমি কি পেয়েছি দেখো এক পেয়েছি এবং তিন পেয়েছি এবং চার পেয়েছি ঠিক আছে এগুলি জাস্ট করতে হয় না জাস্ট চোখে দেখলেই তোমরা কিন্তু এর করতে পারবে তাহলে কি হলো এক তিন চার হলো সি এরটা হলো সঠিক আনসার ঠিক আছে খুব সহজ কোশ্চেন এগুলি এবং এর অ্যান্সার কিন্তু করলে তোমরা সঠিক আনসারই দিতে পারবে নেক্সট পনেরো নম্বর কোশ্চেন কি বলছে একটি বিবৃতি দিয়ে আছে এবং তার সঙ্গে উপসংহা দেওয়া আছে ঠিক আছে এই বিবৃতি উপসংগঞ্জগুলি যদি সঠিকভাবে তোমরা অ্যান্সার করতে পারো তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যায় ঠিক আছে তো খুব সহজ এই অ্যান্সারগুলি হয় এবং একটু হালকা মনে পড়বে খুব চাপ নেওয়ার দরকার নেই খুব সহজ কোশ্চেন এগুলি দেখো কী বলেছে বিবৃতি জাস্ট আমরা একটু লিখে নেবো কী বলেছে দেখো প্রথম বিবৃতি আমরা লিখব কী বলেছে সি আছে সি এর থেকে কে বড়ো বলেছে এল বড়ো জাস্ট আমরা জাস্ট লিখে নেব এবং কী বলেছে এল হচ্ছে সমান অথবা বড়ো সমান অথবা বড়ো হচ্ছে ও এল ঠিক আছে নেক্সট আবার কী বলেছে দেখো এইটা দেখবো ওয়ের থেকে বড়ো হচ্ছে টি আবার লিখে দিলাম এর থেকে বড় হচ্ছে টি এবং টি এর থেকে ছোটো হচ্ছে এইচ ঠিক আছে টি এর থেকে ছোটো হচ্ছে আমার এইচ আবার এডিকটা লাগবো শেষটা দেখব শেষটা কী আছে দেখো এর সমান হচ্ছে ই এবং ই হচ্ছে কি এস এর থেকে বড়ো অথবা সমান ঠিক আছে বড় অথবা সমান এইটা আমার আছে তো এবার আমরা উপসংহারগুলো দেখবো উপসংহার কি আছে দেখো এক নম্বর উপসংহার বলছে ই হচ্ছে এর থেকে বড় এটা বলছে দেখো এখানে আছে ও এখানটা আছে আর এখানে ই আছে এদের জোরকার মধ্যে কিন্তু আর পারফেক্ট সম্পর্ক আমরা পাচ্ছি না ঠিক আছে দেখো টি এর থেকে বড়ো কিন্তু টি এর থেকে ছোটো এইজ কতটা ছোটো আমরা কিন্তু জানি না তার জন্য কী হবে এটা ভুল হলো দুই নম্বর অপশানটি কী আছে দেখো দু নম্বরটি হচ্ছে এস ও দুজনকার সম্পর্ক আছে এটা কি হচ্ছে ও বড়ো এস এর থেকে তাহলে এইখানে ও আছে আর এখানে হচ্ছে এস দেখো এই দুজনের মধ্যে সেম আমি কিন্তু কোনো সম্পর্ক পাচ্ছি না ঠিক আছে তাহলে এটাও কিন্তু ভুল হয়ে গেল কোনো সম্পর্ক কিন্তু এস্টাবলিশ হচ্ছে না আবার তিন নম্বরটি ঠিক আছে দেখো সি এইজ এর থেকে ছোটো বা এইচ বড়ো ঠিক আছে কী আছে দেখো এখানে সি আছে এখানে এইজ আছে কিন্তু দেখো এই দুজনকার মধ্যে টি যেহেতু আছে ডি এর থেকে ছোটো বলেছি কতটা ছোটো কিন্তু বলেছে আমরা জানি না সেই জন্য সি এই এর থেকে বড় না ছোটো এটাও কিন্তু আমরা বুঝতে পারছি না ঠিক আছে তাহলে কী হলো দেখো তিনটে অপশানই কিন্তু আমার ভুল হয়ে গেলো তাহলে অপশান দেখব দেখ কোনটাই তিনটে ভুল আছে দেখো ডি এর অপশানটা আছে নিচের কোনো প্রকল্পটি সঠিক নয় ঠিক আছে তা ডি এরটি হয়ে গেলো সঠিক অ্যান্সার দেখো এই কোশ্চেনটি ছিল আজকের শেষ ভিডিও শেষ ভিডিওর কোশ্চেন ঠিক আছে এর পিডিএফ পেতে চলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আর তোমরা যারা এই সেটটার কতগুলি অ্যান্সার করতে পারলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী সেটগুলি পাওয়ার জন্য ওকে ধন্যবাদ